গ্রাম থেকে যখন কেউ আসে তখন আমার জন্য বস্তা ভরে ভরে তরকারি নিয়ে আসে, কাঁচা মরিচ নিয়ে আসছে আমার জন্য গ্রাম থেকে। তারপরে এই জালিটা অবশ্যই দিছে হলো আমার শাশুড়ি, আবার দুইটা নারিকেল দিছে যেন পিঠা তৈরি করে খাই। কয়টা মালটা দিছে, মালটাটা হলো আমাদের বাড়ির গাছের। আর তারপরে হলো ড্রাগন দুইটা দিছে, এটা হলো বাড়ির গাছের, আমার মানে ছোটো বাচ্চার জন্য আমার মা পাঠাইছে। তারপরে হলো এই যে এটারে কী বলে, এটার হলো মানে ওই যে পুঁইশাকের মিচুড়ি আর কি, আমি খুব খাই, আমার পছন্দ অনেক, এই জন্য পাঠাইছে। মানে গাছের যতটুকু জিনিস হয় অল্প 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 করে আমার মা আমার জন্য পাঠাই দিছে। আর এগুলো সব কিছু নিয়ে আসলে আমার ভাই, ও যত কিছু হোক সব বহন করে, ও সব ও বোনের জন্য মানে ও নিয়ে আসতে অনেক পছন্দ করে। তারপরে আমরা কিনে আনছি আমার জন্য, আর তারপরে হলো কাঁচা কলা আনছে, বেগুন আনছে, কচুর গাঠি আনছে, পটল আনছে, অনেক কিছুই আনছে আর কি। এদিকে শাশুড়ি আবার হলো যে জালি শাক পাঠাই দিছে, যে যেন আমি জালি শাকটা খাই আর কি, এই জন্যই। এদিকে ছেলের জন্য চকলেট আর জুস নিয়ে আসছে মামা। বাই বাই।